হে গাইস, দিস ইজ সুমন রহমান রাফি। এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় কারহাট। সংসদ ভবনের ঠিক অপোজিটে প্রতি শুক্রবার কারহাটটি বসে। আজকে আপনাদেরকে মিডিয়াম বাজেটের কিছু গাড়ি দেখাবো। টয়েটা প্রিমিও, নিশান সানি, এক্সিও, ভিটস, ফিল্ডার, এই ধরনের মডেলের গাড়িগুলো। এছাড়া কিন্তু অন্যান্য মডেলের গাড়িগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। নেক্সট ভিডিওতে কী কার নিয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানান। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, প্রথমে যে আমরা গাড়িটি দেখতে পাচ্ছি এটার স্পেসিফিকেশনটা যদি আমরা একটু দেখে নেই, এটা হচ্ছে টয়েটা ব্র্যান্ডের একটি কার, টয়েটা প্রিমিও এফ, 2007 মডেল, 2011 রেজিস্ট্রেশন হয়েছে, 1500 সিসির একটি গাড়ি, সিএনজি করা আছে, এসি ঠিক আছে। এটার দাম চাওয়া হচ্ছে 16,35,000 টাকা। তো এই গাড়িটি কিন্তু আপনারা 16,00,000 টাকা হলে নিয়ে নিতে পারবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে এটাই কিন্তু শেষ প্রাইস না, আপনারা অবশ্যই দামাদামি করে দেখতে পারবেন এবং প্রাইসটা আরও কমিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে গাড়িটির ফুললি আউটলুক দেখতে পাচ্ছেন। গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ, অনেকেই প্রিমিয় গাড়ি দেখতে চেয়েছিলেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি। তো আরও আছে প্রিমিয় কার, সেটাও আমি দেখাবো। তো আমরা যদি এই গাড়িটির ভেতরের কন্ডিশনটা একটু দেখে নিই, এই হচ্ছে গাড়িটির ভেতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ড অপশন, ড্রাইভিং অপশন ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ। আর এই সাইড দিয়ে কিছু উডেন সেট করা আছে। আর এই গাড়িটি হচ্ছে অটো গিয়ারের একটা গাড়ি। এই হচ্ছে পিছনের সিটের কন্ডিশন, সিটগুলো কিন্তু ফুললি ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন। ফ্রন্ট সাইড সিট এবং ব্যাক সাইড সিট সবগুলোই ফ্রেশ আছে, এবং অন্যান্য যে ইয়াগুলা সবগুলোই মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন। তো যারা প্রিমিয় কার কিনতে চাচ্ছেন তারা কিন্তু কারহাটে চলে আসতে পারবেন। অনেকেই নিউ কার কিনতে পারেন না বাজেটের কারণে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হ্যান্ড কারগুলোর যেহেতু দাম একটু কম হয়, সেহেতু চলে আসলে হয়তো বা দেখতে পারবেন। এখানে সিটগুলো ফ্রেশ, ফুলি ফ্রেশ আছে। তো যারা বাইরের সাইডটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, বাইরের কালারে কোনোরকম কোনো স্পট নাই। এটা হচ্ছে রাইট সাইড ভিউ, এটাতে কিন্তু কোনোরকম কোনো স্ক্র্যাচ চোখে পড়ে নাই আমার, কালারে কোনোরকম কোনো প্রবলেম নাই বা কোনোরকম কোনো ডেন্টও চোখে পড়ে নাই। তো যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু কারহাটে যোগাযোগ করতে পারেন। প্রিমিয়র অনেকগুলো মডেল থাকে, দেখে শুনে কিনতে পারবেন। এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, এই সাইডে ক্যামেরা পেয়ে যাবেন, 31 সিরিয়ালের গাড়ি এটা। তো বাম্পারে দেখতে পাচ্ছেন ছোটোখাটো স্পট আছে, হয়তো বা ছোটোখাটো তো থাকবেই, আসলে ওল্ড গাড়ি যেহেতু। এখানে দেখা গেছে ফ্রেশ গাড়ি থাকে, ম্যাক্সিমাম ফ্রেশ গাড়ি থাকে, আর তেমন কোনো স্পট পাওয়া যায় না গাড়িতে। গাইস, এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সিলভার কালারের মধ্যে প্রিমিয় কার, যেটা হচ্ছে প্রিমিয় এফ, 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন হয়েছে, 1500 সিসির একটি গাড়ি, সিএনজি করা আছে, এসি ঠিক আছে, অন্যান্য ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এটার দাম চাওয়া হচ্ছে 11,60,000 টাকা। তো এই গাড়িটি কিন্তু আপনার 11,00,000 টাকা হলে নিয়ে নিতে পারবেন। আর আগেও বললাম যে দামটা ফিক্সড না, তো আপনারা অবশ্যই দামাদামি করার সুযোগ পাবেন। তো এই হচ্ছে গাড়িটি ফুললি আউটলুক, ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ এই গাড়িটিও। তো আমি যদি এখন এই গাড়িটির ভিতরের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে গাড়িটির ভিতরের কন্ডিশন। এটাও কিন্তু অটো গিয়ারের একটা গাড়ি, এটাও উডেন সেট করা আছে দিক দিয়ে কিছুটা, এবং ব্যাক সাইডের কন্ডিশনও খুবই ভালোই আছে, ফ্রেশ কন্ডিশন আছে সিটগুলো, ডিসপ্লে, ড্রাইভিং অপশন, এভরিথিং ইটস ওকে। তো আমি এই গাড়িটির এখন পিছনের সাইডটা একটু দেখিয়ে দিব, এসে পিছনের সাইডে সিট কন্ডিশন, কোনো কোনো স্পট বা কোনো দাগ কিন্তু নাই গাড়িটিতে, সিটগুলো ফুললি ফ্রেশ আছে। তো এই হচ্ছে গাড়িটির ব্যাক সাইড কন্ডিশন, ব্যাক সাইড থেকে ফুললি আউটলুক। এটা হচ্ছে বাম সাইডের ভিউ, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনের সাইডে কোনো রকম কোনো স্পট নাই, কোনো ডেন্ট তো চোখে পড়ে নাই। তো এটাতেও কিন্তু ক্যামেরা লাগানো আছে, অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো পাবেন এগুলো পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 21 সিরিয়ালের গাড়ি এটা, এখানে ছোট একটা স্পট আছে, একদম খুবই ছোটোখাটো স্পট থাকে, এছাড়া তেমন কিছু চোখে পড়ে না। আর আউটসাইড এবং ভিতরের কন্ডিশনও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম, তো যারা নিতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এসে। এই গাড়িটিও কিন্তু সিলভার কালারের মধ্যে,
তো আমরা যদি এই গাড়িটির স্পেসিফিকেশনটা একটু দেখে নেই, এটা হচ্ছে নিশান সানি 2003-এর মডেল। এটা 2008-এ রেজিস্ট্রেশন হয়েছে, 1500 সিসির গাড়ি, সিএনজি করা আছে, এসি ঠিক আছে, এভরি ফ্যাসিলিটি পেয়ে যাবেন, এবং এটার দাম চা হচ্ছে 7,30,000 টাকা। তো যদি আপনারা 7 লক্ষ টাকা হলে নিয়ে নিতে পারবেন, অথবা 6,50,000 টাকা হলে হয়তো বা নিয়ে নিতে পারবেন। দামগুলো আবারও বলতেছি, যেহেতু ফিক্স না, আপনারা দামাদামি করে আপনাদের বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন। প্রতি শুক্রবার হচ্ছে কার হাটটি বসে এখানে, তো প্রচুর পরিমাণ প্রচুর মডেলের কার আসে। তো আমরা যদি এই গাড়িটির ভিতরের কন্ডিশনটা একটু দেখে নেই, এই হচ্ছে গাড়িটির ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন। এই গাড়িটিও কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে আছে, এটা অটো গিয়ারের একটা গাড়ি। এই হচ্ছে পেছনের সাইডের কন্ডিশন, পেছনের এখানে সিটগুলো কিন্তু ফ্রেশ আছে, এবং ড্যাশবোর্ড অপশনটাও কিন্তু খুবই সুন্দর আছে। এই গাড়িটির মধ্যে বাজেটের মধ্যে আসলে অন্যান্য দেশের সাথে অনেকে তুলনা করলে তো হয় না, আসলে বাংলাদেশে গাড়ির নিউ প্রাইসটা যেমন, সেই হিসেবেই তো সেকেন্ড হ্যান্ড প্রাইসটা হবে আসলে গাড়ির। তো সেই হিসেবে সেই দিক দিয়ে দেখতে গেলে আসলে প্রাইস হিসেবে গাড়ির যেমন হওয়া উচিত ওরকমই। তাছাড়া তো যেহেতু এগুলো আস্কিং প্রাইস, সেহেতু আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন অবশ্যই। তো যারা কারগুলো কিনতে চান তারা কিন্তু দামাদামি করে দেখতে পারবেন। এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 23 সিরিয়ালের গাড়ি এটা। তো এই গাড়িটির ব্যাক সাইডের কন্ডিশন কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাইট সাইড ভিউ। তো এই গাড়িটি মোটামুটি ভালো দেখতে, কোনোরকম কোনো স্পট নাই গাড়িটিতে, বাম্পারও দেখতে পাচ্ছেন কোনোরকম কোনো প্রবলেম নাই, ডেন্ট নাই। তো আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আউটসাইডের লুক এবং ভিতরে দেখতে কেমন এই অবস্থা। তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু ইঞ্জিনটা একটু দেখে নেবেন কেনার আগে, আর বাদবাকি যে আউটসাইড লুকটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফুললি হোয়াইট কালার, টয়টা ব্র্যান্ডের কার। তো এটার স্পেসিফিকেশনটা একটু দেখে নিব আমরা। এটা হচ্ছে টয়টা এক্সিও 2009-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন হয়েছে, 1500 সিসির একটা গাড়ি, সিএনজি করা আছে, এসি ঠিক আছে। এটার দাম চা আছে 12,60,000 টাকা। তো এটা কিন্তু আপনারা 12 লক্ষ টাকা হলে নিতে পারবেন। এই গাড়িটির কন্ডিশনও মোটামুটি ভালো, ফ্রেশ আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ, ফ্রন্ট সাইডে যে বাম্পার দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই কিন্তু বাম্পারে, এটা হচ্ছে ফুললি আউটলুক। তো আমি আপনাদেরকে এই প্রত্যেকটা গাড়ির মোটামুটি বেসিক ধারণা দিয়ে দিই এবং কন্ডিশনটা দেখিয়ে দেই যে আউটসাইড লুকগুলো কেমন আছে। ডোর খোলার সাথে সাথে এক্সিও লেখা উঠে, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা, সিট মোটামুটি ফ্রেশ আছে, কোনো স্পট নাই। ব্যাক সাইডের সিটগুলোও ফ্রেশ আছে এবং ফ্রন্ট সাইডের সিটগুলোও ফ্রেশ আছে। তো এটাও কিন্তু অটো গিয়ারের গাড়ি, ডিসপ্লে পাবেন, ড্যাশবোর্ড অপশন মোটামুটি সবকিছুই ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমরা যদি এখন পিছনের সাইডটা একটু দেখি, পিছনের সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখন একটু পেছনের কন্ডিশনে চলে যাই, গাড়ির আউটসাইড লুক দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে। এই গাড়িটির ব্যাক সাইডেও কিন্তু কোনো রকম কোনো স্পট নাই। আমি যদি একটু এই সাইডে চলে আসি, রাইট সাইডে, রাইট সাইড ভিউটা দেখতে পাচ্ছেন। এই গাড়িটিও ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 37 সিরিয়ালের গাড়ি এটা। তো এই গাড়ির ব্যাক সাইডে, পিছনের সাইডে দেখতে পাচ্ছেন স্পট নাই কোনো, যদি ছোটোখাটো কোনো স্পট থাকতো আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিতাম। তো এই গাড়িটিতে কিন্তু আপনারা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন, আর এই হোয়াইট কালারের গাড়ি আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এক্সিও মডেলের গাড়ি আরও আছে যেগুলো আপনারা কিনতে চাইলে এখানে এসে দেখতে পারবেন, এছাড়াও এই গাড়িটিও যতদিন থাকে দেখতে পারবেন। গাইস, এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টয়োটা ব্র্যান্ডের কার। এটাও ম্যাক্সিমাম গাড়ি টয়োটা ব্র্যান্ডের হয়ে থাকে, যেহেতু বাংলাদেশে এটা একটু বেশি চলে। টয়োটা ভিটস 2011-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন হয়েছে, 1335 সিরিয়ালের গাড়ি, সিএনজি করা নাই, এসি ঠিক আছে। এটার দাম চা হচ্ছে 10,45,000 টাকা। তো এছাড়াও কিন্তু আপনারা এভরি ফ্যাসিলিটি গাড়িটিতে পেয়ে যাবেন। তো এই গাড়িটি কিন্তু আপনারা 10 লক্ষ টাকা হলে নিয়ে নিতে পারবেন। আর আমি সিএনজির কথা এই জন্যই বলি, বিকজ সিএনজি করা থাকলে হয় কি, খরচটা একটু কম পড়ে, যারা কার ইউজ করে তো তাদের জন্য খুব ভালো হয়। আসলে সিএনজি করা থাকলে কস্ট অনেক কম পড়ে, মাইলেজ ভালো পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে গাড়িটির ভিতরের দিকটা। এই গাড়িটির ভিতরের কন্ডিশনও মোটামুটি ভালো, ডিসপ্লে, ড্রাইভিং অপশন, সিট কন্ডিশনও মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন, ফুলি ফ্রেশ, সিটে কোনো রকম কোনো স্পট নাই। তো আমি যদি এখন এটা পিছনে একটু দেখাই, পিছনের সিটেও ভালোই অবস্থা, পিছনেও কোনো রকম কোনো স্পট নাই সিটে। তো এই হচ্ছে গাড়িটির ব্যাক সাইড লুক।
তো এই সাইডে একটু লাইট কম থাকার কারণে হয়তো বা একটু খারাপ দেখা যাচ্ছে, এই জন্য সরি। আসলে এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 22 সিরিয়ালের গাড়ি এটা। তো এই গাড়িটির বাম্পারে কিন্তু কোনো রকম কোনো স্পট নাই এবং ব্যাক সাইড কন্ডিশনও ভালো, কোনো রকম কোনো স্পট চোখে পড়ে নাই, কালারফুলি ফ্রেশ আছে। আউটলুকটা আমি দেখিয়ে দিলাম, আউটলুক মোটামুটি ভালো আছে, বাকিটা হচ্ছে আপনারা দেখে নেবেন। এটাও কিন্তু একটা সিলভার কালারের কার। তো আজকের ভিডিওতে অনেকগুলো সিলভার কালার দেখালাম। এটা হচ্ছে নিশান টিডা, 2005-এর মডেল, 2011-তে রেজিস্ট্রেশন হয়েছে, 1500 সিসির একটি গাড়ি, চেঞ্জ করা নাই, এসি ঠিক আছে। দাম চাচ্ছে 8,55,000 টাকা। তো এই গাড়িটি কিন্তু আপনারা 8 লক্ষ টাকা হলে নিয়ে নিতে পারবেন, আর এই প্রাইসটা কিন্তু ফিক্সড না, আপনারা দামাদামি করে দেন কিনতে পারবেন অবশ্যই। তো আমরা এখন এই গাড়িটির ভিতরের কন্ডিশনটা একটু দেখে নিব। তো এই হচ্ছে গাড়িটির ভিতরের কন্ডিশন, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অপশন, ড্রাইভিং অপশন, এবং সিটগুলো ফ্রেশ আছে দেখলাম, সিটগুলোতে কোনো রকম কোনো স্পট নাই। তো আমরা যদি এখন এই গাড়িটির পেছনের সাইডটা একটু দেখি, পেছনের সিটের কন্ডিশন কি অবস্থা। ডোরটা লক করা আছে, এই জন্য দেখাতে পারলাম না। এই হচ্ছে গাড়িটির ব্যাক সাইড লুক। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো গয়ের গাড়ি, 31 সিরিয়ালের গাড়ি এটা। এখানে ক্যামেরা লাগানো আছে, এটারও কিন্তু ব্যাক সাইড ফ্রেশ মনে হচ্ছে, কোনো রকম কোনো স্পট চোখে পড়ে নাই আমার। তো অনেকে হয় কি যে ফোন নাম্বার চান আমার কাছে, আসলে এখানে এই কার্ডের আসলে ফোন নাম্বার দিয়ে তো আসলে দেখানো পসিবল না, আপনারা কার হাতে ডিরেক্ট চলে আসবেন, কারণ হচ্ছে এদের কাছে কোনো ওরকম ভাবে কোনো ফোন নাম্বার থাকে না। আপনারা দেখেছি আমি প্রত্যেকটা গাড়ির সিরিয়াল নাম্বার বলে দিই, গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা দেখে আপনারা কারটা খুঁজে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। অনেক সময় সেল হয়ে যায়, অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনাদের এসে চেক করাটাই বেটার। গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টয়োটা ব্র্যান্ডের একটি কার। তো এটার কালারটা কিন্তু খুবই সুন্দর। তো গাড়িটির স্পেসিফিকেশনটা যদি আমরা দেখেন, এটা টয়োটা ফিল্ডার জি, 2009-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন হয়েছে, 1496 সিসির একটি গাড়ি, চেঞ্জ করা আছে, এসি ঠিক আছে। এটার দাম চাচ্ছে 12,15,000 টাকা। তো এই গাড়িটি কিন্তু আপনারা 12 লক্ষ টাকা হলে নিয়ে নিতে পারবেন। তো ফিল্ডার অনেকে খুঁজে থাকেন, ফিল্ডার গাড়ি পছন্দও করেন। তো এই গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ, ফ্রন্ট সাইড থেকে আমি দেখাচ্ছি, এটা কোনো রকম কোনো স্পট নাই, কালারে কোনো রকম কোনো ডেন্ট নাই। আচ্ছা এই গাড়িটিতে আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখে নেই। এটা হচ্ছে ড্যাশবোর্ড অপশন ব্ল্যাক কালারের মধ্যে করা হয়েছে, আর হচ্ছে উডেন শেড দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়েছে। তো এই সাইডে একটু লাইটটা কম, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে ব্যাক সাইড ভিউ গাড়িটির। এই গাড়িটিতে স্পেসটা একটু বেশি হয়, ফ্যামিলি কার, ফ্যামিলি কার হিসেবে যারা চড়তে চান তাদের জন্য বেটার হবে আসলে। তো এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ, ঢাকা মেট্রো গয়ের গাড়ি এটা, 37 সিরিয়ালের গাড়ি। তো এটা কোনো রকম কোনো ব্যাক সাইডে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম চোখে পড়ে নাই, আর বাম্পারও ফ্রেশ আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।